হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি একটু মার্কেটিং করতে। কোথায় যাচ্ছি তোমরা সব দেখতে পাবে, তো ব্লগটা দেখতে থেকো। এই যে এদিকে আছে আমার দুই হিরো, আর সামনে আছে আমার পাপা। চলো যাই, আমাদের সাথে থেকো। আমাদের নতুন রাস্তা হচ্ছে, তোমাদের সবাইকে দেখিয়েছি, দেখো কত সুন্দর রাস্তা হচ্ছে। ওদিকটা এখনও কমপ্লিট হয়নি, হবে তো। এই দেখো ট্রেনে বসে পড়েছি, ট্রেনে করে যাচ্ছি। এটা হচ্ছে দমদম, দমদম ঢুকে গেছে। আমরা যাচ্ছি কলকাতায়, তোমাদের বলেছিলাম না তো, আমরা কলকাতায় যাচ্ছি শপিং করতে। এটা কোন স্টেশন তোমরা বলতে পারবে? এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। স্টেশনে নেমেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এদের, চকলেট খাচ্ছে। এই যে পিসার সাথে দেখা হয়ে গেল, পিসা টানতে টানতে নিয়ে যাচ্ছে সব কটাকে। এখন পিসার ঘরে যাব, মানে আমার ননদের হাজবেন্ডের ঘরে ঘরে যাব। ঘরের সাথেই তো মার্কেট না। কত লেবু নষ্ট রাস্তায় পড়ে পড়ে রয়েছে, গরিবদের দিয়ে দিলেই খেতে পারে। দাদার একদম একটা ছোটো মোটো ঘর, কিন্তু খুব সুন্দর গুছিয়ে রাখে। এই খাটটা ফোল্ডিং হয়ে যায়, মানে বড় হয়ে যায় যখন আমরা সবাই আসি, দিদিরা আসে, তখন এটা বড় হয়ে যায় খাটটা। ওই দিকটাই এখন ছোট করে দিয়ে আছে, একজন থাকে বলে তারপর বড় করে দেয়। না খুলে দে, খোলো। যে পাপা এসে, হ্যাঁ পরে আসবো, দেখি দাদাকে জিজ্ঞাসা করবো। দাদা এখন আমাদের জন্য না খাবার আনতে গেছে, খেয়ে দে, আমরা নিউ মার্কেটের দিকে বেরোবো। ওইদিকে টয়লেট, এর আগের ভিডিওতে দেখেছিলে দিদিকে যখন দেখতে এসেছিলাম, তখন দাদার ঘরে এসেছিলাম। এই যে ছোট্ট একটা টেবিল, আর এখানে হচ্ছে দাদার কিচেন। দাদা এখানে রান্না করে। তো বড় বড় পেয়ারা এনে রেখে দিয়েছে। না তুমি যাও টয়লেটে, তুমি যাও, এই যে ছোটটাকে, ছোটটাকে নিয়ে যাড়িয়েন। পেন্টিং, এই যে রঞ্জনদার, মানে আমার ননদের হাজবেন্ডের পেন্টিং। এখানে প্রচুর পেন্টিং আছে, দেখো পেন্টিং করে দাদা, মানে কি এটা কোলাজ, কোলাজ, কোলাজ পেন্টিং করে দাদা। আর এখানে দেখো কত করে দেখাবো, কি সুন্দর সুন্দর, এটা তো অনেক সুন্দর রে। এটা তো অতটা বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার না, কোলাজ বুঝবো না। সব দাদা পেন্টিং করে, ওগুলো দেখুন ফ্রেম, ওগুলো না ওদিক থেকে, এটা একটা না, এটা কেন দিয়ে শুধু রঞ্জন দাই যায়। আয় চলায় দেখো, দাদা আমাদের জন্য স্পেশাল স্পেশাল জিনিস নিয়ে এসেছে। বাবা রে বাবা, কি বড় বড় খেয়ে আমার নড়তে পারবো তো, খেয়ে নড়তে পারবো তো বাবা। আরো বলছে সব, আমরা খাওয়া দাওয়া করছি। Pumpkin. Here's a pumpkin. Yeah. What's your ID next person?
হ্যাঁ করো বাবা। মা এখন নিয়ে কোথায় ঘুরবো? না এখানে তো রাখবো। এটা নিউ মার্কেটের সামনে, এটা না আন্ডারগ্রাউন্ডে একটু চলো না, আর হাঁটতে পারছি না ভাই, কষ্ট হচ্ছে। চলো রালি, পাওয়া যায়, পাওয়া যায়। বলো আমার ছোট ছেলে তো শপিং করতে এসছে না, ঘুরতে এসছে, মানে দুইজনই, বড় ছেলে ছোট ছেলে দুইজনই মনে হচ্ছে ঘুরতে এসে, সত্যিই ঘুরতে এসে, খাওয়া দাওয়া করতে আর ঘুরতে এসেছে। ওরা শুধু ঘুরছে ফিরছে, যা ওদের পছন্দ হচ্ছে ওরা খাচ্ছে ঘুরছে। তা আমি আর এই শপিং সিটি মার্ট থেকে কিছু জিনিস নিলাম। আমি ওই বিয়েতে এখান থেকে কোনটা নিবি বল? আমি তো থামস আপ নেব। থামস আপ এটা ভি মার্টেরই ক্যান্টিন, ভি মার্ট যেটা আছে ওটারই ক্যান্টিন। তো আমাদের খুব গলা শুকিয়ে গেছিল, তো হাঁটতে হাঁটতে নিউ মার্কেট, তারপরে ভি মার্ট, তারপরে এদিকে ময়দান মার্কেট, এগুলো সব ঘুরেছিলাম। তো আমাদের গলা শুকিয়ে গেছিলো বলে একটু কোল্ড ড্রিঙ্কস আর ওরা কেক খেলো, পাকোড়া মাকড়া খেলো। তারপরে আবার এখান থেকে যাব নিউ মার্কেটে। তো এই ক্যান্টিনের ওপরে যে সিনারিটা করেছে খুব ভালো লাগছিলো, কলকাতার একদম সব কিছুই তুলে ধরেছে, খুব ভালো লাগছিল। দাদা তো প্রায় এখানে আসে। তো দাদা এখানে বসে বসে রিলস বানাচ্ছিল। কি করে বানালে এত তাড়াতাড়ি? আমি যেটা দেখতে পেলাম না। ছোট দেখাচ্ছিস কেন? বিভিন্ন শখ পূরণ হয়েছে? হ্যাঁ, যেটা খেতে চেয়েছিল ওই ভেতরে তো। তারপরে কিছু শপিং করেছিলাম, তারপরে ওইগুলো তুলিনি, এত ভিড়ভাট্টা কলকাতায়, জ্যাম ভিড়ভাট্টা, ওই জন্য। তারপরে তো আমরা একটু লাঞ্চ করে নিলাম একটা হোটেলে। নেড়ে নাড় একটু চামচ দিয়ে, ভালো
সোডা দিলে সবই ভালো লাগে, তোদের হজম হয়ে যাবে। চলো 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 খেতে থাক, হাঁটতে থাক। তো আমরা এবার বাড়ি চলে আসছি, কলকাতা শপিং শেষ, এবার বাড়ি।